বাজেটকে স্বাগত জানিয়ে শ্যামনগরে আনন্দ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তথ্যচিত্রে এস কে সিরাজ, শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি। সুন্দরবন উপকূলীয় সাতক্ষীরা শ্যামনগর জাতীয় সংসদ অধিবেশনে 2022-23 অর্থ বছরের সর্ববৃহৎ বাজেট উপস্থাপন হওয়ায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা চার আসনের এমপি সংসদ সদস্যের পরামর্শে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃত্বে শুক্রবার বিকেল 5টায় প্রেসক্লাব চত্বর থেকে একটি মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ চত্বরে এক সমাবেশ মিলিত হয়। সংক্ষিপ্ত এ সমাবেশে বক্তব্য রাখেন শ্যামনগর সদর আওয়ামী লীগের সভাপতি ও প্রেসক্লাবের সভাপতি আলহাজ জিয়ান আকবর কবি। তিনি বলেন, সংসদে 6,78,000 কোটি টাকা বাজেট পেশ করা হয়েছে। ইতিপূর্বে এ ধরনের বৃহত্তর বাজেট সংসদে উপস্থাপন করা হয়নি, তাই শ্যামনগরের সাধারণ জনতা আজ সর্বশ্রুতভাবে আনন্দ মিছিলে যোগ দিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন নূরনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা, কৈলাখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ রেজাউল করিম, আওয়ামী লীগ নেত্রী ইউপি সদস্য দেলোয়ারা পারভীন, যুবলীগ নেতা মোহাম্মদ হাফিজ সর্দার ও কিং স্টার ক্লাবের সভাপতি গোলাম মোস্তফা সহ আওয়ামী লীগের আরও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/shadinbanglanewstv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/shadinbanglanewstv।